পৃথিবী বিখ্যাত প্রত্যেকটি সফল মানুষ তারা প্রত্যেকেই এটা বলছে যে পজিটিভ ওয়ার্ডস আমাদের বিলিফ সিস্টেমকে স্ট্রং বানায়, সেখান থেকে আমাদের বিহেভিয়ারে অনেক বড় পরিবর্তন আসে, আর তার ফলে আলটিমেটলি আমাদের দুনিয়া বদলে যায়। তাই যদি কোনো ব্যক্তি তার জীবনে পরিবর্তন আনতে চায়, তাহলে এই ভিডিওটি তার কাছে সোনার খনির থেকে কম কিছু নয়। কারণ টানা 5 দিন সময় খরচ করে বিখ্যাত মানুষদের বলা হাজারো উপদেশ পড়ে সর্বসেরা ও সিক্রেট কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটি দেখতে তুমি তোমার যতটা সময় খরচ করবে তার থেকে হাজার গুণ মূল্যবান জিনিস তুমি এখান থেকে নিয়ে যাবে। আজ তোমার সাথে কি এমনটা ঘটছে যে অনেকদিন ধরে তুমি একটা জিনিস পেতে চাইছো কিন্তু সেটা কিছুতেই ধরতে পারছো না? তুমি অনেক পরিশ্রম করছো তবু বারবার তুমি ফেল হয়ে যাচ্ছ। তোমার ভিতরে এমন কিছু জমে আছে যা তুমি কাউকে বোঝাতে পারছো না। তবে বন্ধু, এই জীবনের সফরে একটা কথা সকল সময় মনে রেখো, ভালো মানুষদের সাথে খারাপও তার ভালোর জন্যই হয়। জীবনে পড়ে যাওয়াটাও কখনো কখনো ভীষণ জরুরি হয়, কারণ একমাত্র উঠে দাঁড়ানো ছাড়া, নিজেকে আরো স্ট্রং, আরো উন্নত, আরো দক্ষ বানানো ছাড়া তখন তার কাছে আর কোনো অপশন বেঁচে থাকে না। আমাদের জীবনে শেষ হয়ে যাওয়ার মতো কোনো কিছুই হয় না, বরং একটা নতুন শুরু সকল সময় তোমার জন্য অপেক্ষা করতে থাকে। তাই নিজেকে পরিবর্তন করতে কখনো পিছিয়ে থেকো না। আর সেই পরিবর্তনের কারণে আজ তুমি যা কিছুই হারাবে তার থেকে লক্ষ গুণ মূল্যবান জিনিস কাল তুমি নিশ্চিত পাবে। তবে শুধুই যদি রেজাল্টের উপরে ধ্যান দিয়ে কাজ করো, তাহলে সেই কাজে কখনোই নাম্বার ওয়ান হতে পারবে না। তাই ধ্যান দাও তোমার ওই প্রতিটি ছোট ছোট পদক্ষেপগুলোর উপরে, যেগুলো তুমি রোজ সেই রেজাল্টটিকে পাওয়ার জন্য নিয়ে থাকো, এটাই তোমার গন্তব্য পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। এবার আমি তোমাকে যেটা বলবো সেটা খুব কাছ থেকে তুমি অনুভব করতে পারবে, কারণ প্রায় প্রত্যেকের সাথেই এটা হচ্ছে। আজ মনে হয় কাল করে নেব, কাল মনে হয় পরশু করে নেব, আর যখন সেই পরশু দিনটা আসে, অল্প কিছু সময় কাজ করতে না করতেই অস্বস্তি হতে শুরু হয়ে যায়, নানা রকম খেয়াল আসে মনে, নানা রকম অজুহাত তৈরি হয়ে যায় ভিতরে, আর তারপর কাজটা বন্ধ করে দেই। আর এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস তোমার বরবাদ হয়ে যাচ্ছে। তবে এখন তো কেবল কয়েকটা সপ্তাহ, মাস বরবাদ হচ্ছে, কিন্তু কিছু বছর পর এই অভ্যাসটির কারণেই তোমার সম্পূর্ণ জীবনটাই বরবাদ হয়ে যেতে পারে, কারণ তোমার উন্নতির পথ তুমি নিজেই বন্ধ করে দিচ্ছ। তাই সময় থাকতে অভ্যাসটিকে শুধরে নাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে, আর তখন ভীষণ পস্তাতেও হবে। তুমি কখনো শোনোনি আর না কখনো শুনবে যে অলসতার সাথে বন্ধুত্ব করে, নিজের কোনো অভ্যাস না বদলে, বিনা কোনো পরিশ্রম প্রচেষ্টা না করে কোনো এক ব্যক্তি অনেক বড় একটা সফলতা অর্জন করেছে। তাই বন্ধু, জাগো, অলসতার ঘুম থেকে জেগে ওঠো, আর এই জীবনের সত্যিগুলোকে দেখো, খামখেয়ালির দুনিয়া থেকে বেরিয়ে এসো, আর যে কাজটা তোমার জন্য জরুরি সেটা করার জন্য জীবন লাগিয়ে দাও। হয়তো হাতের রেখা তোমার ভাগ্য বদলাতে পারবে না, তবে তোমার পরিশ্রম নিশ্চিত তোমার ভাগ্য বদলে দেবে। কখনো এক্স এর পিছনে ছুটো না, কখনো নেক্সট এর পিছনে ছুটো না, যদি ছুটতেই হয় তাহলে নিজের বেস্ট এর পিছনে ছোটো, নয়তো মানুষ তোমাকে ওয়েস্ট ভাবতে শুরু করবে। বন্ধু, তুমি নিজেই তোমার সমস্ত প্রশ্নের জবাব, তুমি নিজেই তোমার সমস্ত সমস্যার সমাধান। তুমি এগিয়ে যাওয়ার হিম্মত তো করো, রাস্তা অনেক খুঁজে পাবে। তাই কোনো অজুহাত চলবে না ভাই, সফলতার দরজা পর্যন্ত তোমাকে পৌঁছাতেই হবে। সব শেষে বন্ধু একটাই কথা বলবো, এই দুনিয়াতে যদি তুমি খুশি থাকতে চাও, তাহলে একটা কথা জেনে রাখো, মানুষ তোমাকে তখনই পছন্দ করবে যখন লোকের পছন্দ অপছন্দতে তোমার কিছু এসে যাবে না।